আচ্ছা, যাই হোক, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বন্ধন ক্রম বা বন্ধনী ক্রম। যাই হোক, এটাকে বন্ধন ক্রম বা বন্ধনী ক্রম বা বাংলা ভাষাতে বলি আমরা বন্ড অর্ডার। এখান থেকে একটা এমসিকিউ আসে, এখান থেকে এমসিকিউ আসে, সেটা থেকে একটা আসে। তবে হ্যাঁ, ইংরেজিতে যখন পড়তে যাবা, যখন অনার্স পড়তে যাবা, তখন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এখন আমরা জানবো বন্ধন ক্রম কি জিনিস বা বন্ধন ক্রম কিভাবে বের করতে হয়। মূলত একটা যৌগ, এই দেখো, মূলত একটা যৌগ দিবে ওরা, প্রশ্নে যৌগ দিয়ে বলবে এর বন্ধন ক্রম বা বন্ধন ক্রম নিচের কোন দুই চার পাঁচ ছয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রশ্নটা কেমন হবে? প্রশ্ন হবে একটা যৌগ দিবে, কথার কথা, কথার কথা কার্বন মনোক্সাইড একটি যৌগ, এই যৌগটি বন্ধন ক্রম নিচের কোনটি? 2.5 2 3 1, দাও এরকম এই টাইপের প্রশ্ন আসবে। তো বন্ধন ক্রম আমরা জিনিসটা এখন জানবো, বন্ধন ক্রম জিনিসটা কি, এবং এই জিনিসটা ব্যাখ্যা করতে গেলে আমাদের একটা থিওরি জানতে হবে, যেটাকে বলি আমরা আণবিক অরবিটাল তত্ত্ব বা ইংরেজিতে বলি মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি বাংলায় আণবিক অরবিটাল তত্ত্ব, মলিকুলার অরবিটাল থিওরি থিওরি বা আমরা বলি বাংলায় আণবিক অরবিটাল তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে আমরা বন্ধন ক্রমটা আলোচনা করতে পারবো, এবং আমি প্রথমে ব্যাখ্যামূলক দিব, তারপর সঠিক দিব, যেন কিচ্ছু এগুলো না লাগে, একবার সঠিক দেখেই বলে দিতে পারবো। আমরা ওটাও শিখবো, ব্যাখ্যাটাও শিখবো, যদিও ব্যাখ্যাটা কাজে খুব একটা লাগবে না, তোমাদের ইন্টার লেভেলে কাজে লাগবে না। তো যাই হোক, প্রথমে আমি একটা কথা লিখছি, এগিয়ে দেখি আগে। বন্ধন গঠনকালে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে, প্রথমে লিখছি বন্ধন গঠনকালে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে, অরবিটাল চিনি, পারমাণবিক অরবিটাল মানে পরমাণুর অরবিটাল। দেখো, এটা একটা অণু, এটা পরমাণু নয়, এটা একটা অণু, এই অণুর মধ্যে এটা এস একটা অরবিটাল, এটাই হচ্ছে পারমাণবিক অরবিটাল। পরমাণুর অরবিটালই হচ্ছে পারমাণবিক অরবিটাল। বন্ধন গঠনকালে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে, সেখান থেকে সমসংখ্যক আণবিক অরবিটাল উৎপন্ন হয়। ব্যাখ্যাটা দিব, উদাহরণ দিব, বন্ধন গঠন, আমি ধরবো এটা অপশন, বন্ধন গঠনকালে যতগুলো আণবিক অরবিটাল অংশগ্রহণ করে, পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে, সেখান থেকে সমসংখ্যক আণবিক অরবিটাল উৎপন্ন হয়। এই যে সমসংখ্যক আণবিক অরবিটাল উৎপন্ন হয়, তার 50% অর্ধেক, তার অর্ধেক বেশি শক্তির অ্যান্টি বন্ডিং অরবিটাল, এবং বাকি 50% অর্ধেক সংখ্যক কম শক্তির বন্ডিং অরবিটাল উৎপন্ন বা তৈরি হয়। আচ্ছা, এখানে কম শক্তির বা বন্ডিং অরবিটালকে আমরা সংক্ষেপে বলতে পারি বিও, বন্ডিং অরবিটালকে সংক্ষেপে বলতে পারি বিও, এবং অ্যান্টি বন্ডিং অরবিটালকে বলতে পারি এবিও। আচ্ছা, এটা একটু মনে রাখবো, আমরা ব্যাখ্যা যখন যাবো, উদাহরণ দিব, তখন তো বুঝতে পারবো। ইলেকট্রন আগে প্রবেশ করবে কম শক্তির বন্ডিং অরবিটালে, এই কথাটা একটু মনে রাখবো, আমরা এক্সাম্পল দিব। তারপর শর্ট জিনিস জানবো, শর্ট জিনিস কিভাবে জানা যায়। আচ্ছা, বন্ধন গঠনকালে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে, পারমাণবিক অরবিটাল, আমি H2 নিয়ে কাজ করবো, আমি H2 অণু নিয়ে কাজ করবো, এখানে কয়টা পরমাণু আছে? দুইটা। আচ্ছা, 1s1, আরেকটা s, 1s1। আচ্ছা, মনে করো এই H2 তৈরি হয়েছে কিভাবে, s বন্ড s, এই H2 তৈরি হয়েছে কিভাবে, s বন্ড s, তাই না? আচ্ছা, মানে দুটো s লাগতেছে, দুটো s এর কয়টা অরবিটাল লাগতেছে? কয়টা অরবিটাল? দুইটা। বন্ধন গঠনকালে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে, এই ক্ষেত্রে কয়টা পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করবে? এই ক্ষেত্রে দুইটা পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করবে, সমসংখ্যক আণবিক অরবিটাল, এই দুইটা মিলে তৈরি হয় H2। এইখানেই আছে তোমার দুইটা অরবিটাল, এই এখানে যুক্ত আছে দুইটা অরবিটাল, যে দুইটা এস অরবিটাল যুক্ত আছে এখানে, যে এস অরবিটাল দুটাকে আমরা বলবো আণবিক অরবিটাল, কারণ এখানে অণুর মধ্যে সীমাবদ্ধ আছে। এখানে কার মধ্যে আছে? পরমাণুর মধ্যে। আর এখানে যুক্ত আছে অণুর মধ্যে,
এই কারণে আমরা বলি সমসংখ্যক আণবিক অরবিটাল। এখানে দুটো এস অরবিটাল আছে এবং এই দুটোকে বলবো আমরা সমসংখ্যক আণবিক অরবিটাল। এখান থেকে 50% বা অর্ধেক সংখ্যক বেশি শক্তির অ্যান্টিবডি অরবিটাল যাবে এবং অর্ধেক সংখ্যক কম শক্তির বন্ডিং অরবিটালে চলে যাবে। তো আমরা এই জিনিসটাকে যদি একটা গ্রাম আকারে দেখাই, ওয়াই অক্ষ বরাবর এনার্জি কারাগ্রাম, যদি শক্তির কথা বলতেছি, যদি শক্তির কথা বলতেছি, আমরা ওয়াই অক্ষ বরাবর যদি শক্তি রাখি, আমরা যদি এইখানে একটা এস অরবিটাল রাখি, এইখানে যদি একটা এস অরবিটাল রাখি এবং এইখানে যদি আরেকটা এস অরবিটাল রাখি, একটা এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এটাকে ধরতেছি আমরা বন্ডিং অরবিটাল বিও, এটাকে ধরবো বিও, ওটাকে ধরবো এ বিও। আগে ইলেকট্রন কি এখানে ঢুকবে না এখানে ঢুকবে? আগে ঢুকবে বিও তে ইলেকট্রন ঢুকবে, তাই না? আচ্ছা, এটা কিন্তু এস অরবিটাল, এটা কিন্তু এস অরবিটাল, এস অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা, আর এখানে টোটাল ইলেকট্রন কয়টা? দুইটা। তাহলে আমি এইখানে একটা দিতে পারি, এইখানে একটা দিতে পারি, ধারণ ক্ষমতা ওকে, এইখানে কিন্তু এখানে এখনো ইলেকট্রন থাকা মানে ঘরটা ফাঁকা করে আছে। যদি ইলেকট্রন থাকতো তাহলে ঢুকে দিতাম, যদি আরো ইলেকট্রন থাকতো এটা ফিল আপ করে এখানে ঢুকে দিতাম। আচ্ছা, এইটুকু পর্যন্ত আমাদের আসতে হবে আগে, তারপরে থাকটা পরে বলবো। প্রথমে কি করলাম, একটা অণু বলবো যে এইচ টু এর বন্ধন ক্রম বের করো, তখন কি করবো, এইচ টু মানে কয়টা এস? দুটা হাইড্রোজেন, এই এস এর ওয়ান এস, একটা এস অরবিটাল বের করলাম, এখানে একটা এস অরবিটাল বের করলাম, দুটা এস এর মধ্যে কয়টা ইলেকট্রন? দুইটা। এগুলোকে বলি আমরা পারমাণবিক অরবিটাল, আর এখানে যে অরবিটাল আছে এটাকে বলি আমরা আণবিক অরবিটাল। এটা দেওয়ার পর একটা গ্রাফ কল্পনা করবো বা আমরা নোট খাতায় বা যেভাবে হোক একটা গ্রাফ করবো আমরা। আমরা উপরে একটা মনে করবো শক্তি, ওয়াই অক্ষ বরাবর মনে করবো শক্তি, আর এটা একটা যেটি খারাপ হলো এটা ব্যাপার না, আমরা ওয়াই উপরে একটা ধরবো শক্তি। আচ্ছা, এটাকে যদি আমরা কম শক্তি ধরি, কম শক্তি ধরবো কি ধরবোই, তো যত উপরে যাবে তত শক্তির পরিমাণ বা এটা হচ্ছে বেশি শক্তি, এটা হচ্ছে কম শক্তি, কম শক্তিতে আগে ইলেকট্রন ঢুকবে, কোন ইলেকট্রন গুলো? এইখানে যে ইলেকট্রন গুলো পাইছি আমি ওই ইলেকট্রন গুলো ঢুকবে। কথার কথা এইখানে থ্রি, কথার কথা তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? চারটা। এখানে দুইটা আটকে দেওয়া যাবে, এখানে যেটা এস অরবিটাল, বাকি দুইটা আমি এখানে দিতাম যদি থাকতো, যেহেতু নাই দিব না। এটা বুঝে গেছে? এবার আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে চাইছে কি, বি গো চাইছে, বন্ধন ক্রম চাইছে, বন্ধন ক্রম, বন্ধন ক্রম ইকুয়াল কি, বন্ধন ক্রম ইকুয়াল কি, বি গো, বি গো মানে বন্ধন ক্রম, বন্ধন ক্রম হচ্ছে এই কম শক্তি সম্পন্ন, কম শক্তি সম্পন্ন বন্ডিং অরবিটাল, কম শক্তি সম্পন্ন বন্ডিং অরবিটাল, বিও দিলাম না কারণ এই বিও আর এই বিও তো সমান হয়ে যাবে মনে, বি ও এন ডি আই এন জি বন্ডিং, ও আর ডি আই সি এন বন্ডিং অরবিটাল এর ইলেকট্রন সংখ্যা মাইনাস এমটি বন্ডিং অরবিটাল এর ইলেকট্রন সংখ্যা বাই দুই, এটাই সূত্র, এটাই হচ্ছে বন্ধন ক্রম বের করার সূত্র, এটা আমাদের জানতে হবে। বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা মাইনাস এন্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা বাই টু। এবার আমরা এখানে একটু মান বসাবো, বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত? টু মাইনাস জিরো ইকুয়াল ওয়ান, অর্থাৎ এইচ টু, অতএব এইচ টু এর বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, বন্ধন ক্রম হলো এক, এইচ টু এর বন্ধন ক্রম হলো এক, এটাই হচ্ছে উত্তর। অনেক বড় করলাম, অনেক বড় হইলো, আমরা সঠিক পড়বো একটু পরে, এগুলো কিছুই লাগবে না। পরমাণুর ক্ষেত্রে আসবে না, পরমাণুর ক্ষেত্রে কিছু লাগবে না, শুধু অণুর ক্ষেত্রে, কার্বন ক্ষেত্রে হয় না, শুধু এইচ, শুধু এম, শুধু কার্বন আসবে না, যৌগের মধ্যে আসবে, হ্যাঁ শুধু কার্বন আসবে না, আমি এক্সাম্পল দিচ্ছি সিও, কার্বন মনোক্সাইড, কার্বন যাতে কার্বন, কার্বন কোনো না,
যদি পি থাকতো তাহলে তিনটা বক্স আঁকতাম, ডি থাকলে তো পাঁচটা বক্স আঁকতাম। আমরা এক এক্সাম্পল দেখি, তুমি নিজে বুঝতে পারবে। আরেকটা এক্সাম্পল দিই, এবার আমরা এম টু এর বের করবো। এম টু এই আমরা এম টু অন্য পরমাণু এখানেও আমরা অলওয়েজ সবার বাইরের অরবিটাল নিয়ে কাজ করব। সবার বাইরে তার মানে এখানে কোন অরবিটাল নিয়ে কাজ করব? টু পি অরবিটাল। এখানে কত বলে এস নিয়ে কাজ করব বলে না? হাইড্রোজেনের ক্ষেত্রে সবার বাইরের অরবিটাল কোনটা? এস। এর ক্ষেত্রে পি আমি বললাম যে এস হতে পারে। এস হলে একটা বক্স, পি হলে তিনটা বক্স। তোমরা বুঝবা আরেকটু উদাহরণ দিয়ে দিতে পারবে। আমরা এবার দেখি, আমরা এবার চিত্রটা আসবো, ঠিক আছে? চিত্র বলতে গ্রাফটা আনবো। এই পাশে রাখছিলাম আমরা এনার্জি, তাই না? এবং এইখানে একটা রাখছিলাম বক্স। আচ্ছা, এবার কার জন্য করবো? পি এর জন্য কয়টা আসবো? তখন এস এর জন্য করছিল, তাই না? এস এর জন্য ছিল, এটা এস এর জন্য করছিল। এটা হচ্ছে এনডি এনটি বন্ডিং অরবিটাল, এটা শুধু বন্ডিং অরবিটাল। আচ্ছা, কোনটা কোন শক্তি? দুইটা আকার দেখাইতে হবে, এখানে একটা দেখাইতে হবে, বেশি হবে না। আমি যে করাচ্ছি পেস মনে হচ্ছে, এইভাবেও করাচ্ছি। আরেকটা সিস্টেম আছে, ওটা করতে হবে। ওটা যে কেউ পারবে, শর্টকাট শর্টকাটটা করে দিচ্ছি আমরা। আমি বোর্ডটা মানে এই যে বড়টা করাচ্ছি, করতে দিব, তারপর করতে দিব, মনে করে ছাড়ি দিব। ছাড়ি দিবেন, এটা করার পর আমি আরেকটা উদাহরণ করতে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ইলেকট্রন গুলা বসাবো। এখন আমি টোটাল কয়টা ইলেকট্রন এখানে রে? সমসংখ্যক আণবিক অরবিটাল, তার ফিচি তার ওর্ধ সংখ্যক গেল কোথায়? এনটি বন্ডিং ওর্ধ সংখ্যক আসবে এখানে, আগে তো কমে যাবে স্যার, আর ওর্ধ সংখ্যক আসবে এখানে, আগে তো এখানে আসবে, ওর্ধ সংখ্যক হবে এখানে, ওর্ধ সংখ্যক হবে এখানে। তবে আগে ইলেকট্রন ঢুকবে এখানে, যদি থাকে ইলেকট্রন তারপর যাবে এখানে। আচ্ছা, ছয়টার মধ্যে 1, 2, 3, 4, 5, 6 কারণ ক্ষমতা ছিল, ক্লিয়ার করে দিলাম। তাও আমার এটা থাকা থাকতেছে, থাকা তখন তো থাকা ছিল, ছিল স্যার। টুপি 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 তিনটা তিনটা করে ছটা, একটা বক্স ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? দুইটা। তো ওইটা ক্লিয়ার না করে তুমি করে দাও আমার। অক্সিজেন 1s2 কত হবে?
চার এটা কি আমি লেখন করে দেখাতে পারি না হ্যাঁ স্যার দুই আচ্ছা একটা বক্স ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা দুইটা এর আগে একটা করে আগে একটা আচ্ছা এরা হুন্ডার নীতি করে নাই হুন্ডার নীতি কে কে করে নাই এখানে আমরা যতটা পাই হুন্ডার নীতি কারণ নাই আর যার কারণে এটা হুন্ডা পড়া কথা বলতে পারি উদাহরণ দিয়ে আমি তো উদাহরণ দিব বলছি তো আমি করাবো তারপর করে নিবো তারপর দেখবো কে মনে করো তুমি কে দিল না তাই না ঠিক আছে বন্ধন ক্রম n2 এর বন্ড অর্ডার 3 ঠিক আছে আমরা আরেকটা एग्जांपल দেই স্যার এটা আছে স্যার স্যার বলেন ওখানে স্যার তিনটা নিলেন না এখান থেকে নিচে তিনটা এখান থেকে কোন ইলেকট্রন নেই স্যার ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন স্যার তুমি স্যার হ্যাঁ ওখানে থেকে তিনটা নিলেন এখান থেকে তিনটা না ছটা আসলে হ্যাঁ হ্যাঁ টোটাল ইলেকট্রন কয়টা স্যার আমার একটু টোটাল ইলেকট্রন কয়টা তো নিয়ম হচ্ছে পৃথিবী কি করে আচ্ছা কার্বন মনোক্সাইড জয় করি কার্বন মনোক্সাইড জয় করি এখানে কয়টা পরমাণু আছে এখানে একটা পরমাণু আছে একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট কখনো বলতে পারে না যে এখানে একটা পরমাণু আছে স্যার একটা পরমাণু আছে এখানে দুইটা পরমাণু আছে একটা অণু দুইটা পরমাণু একটা অণু একটা অণু মিলে তো অণু হয় তাই না আচ্ছা আমরা বলে দেই এই কার্বনের বিন্যাস করি এবং এই অক্সিজেনের বিন্যাস করি 1s2 এখানে কোন অরবিটালের জন্য বক্স আঁকবো কিভাবে পাঁচটা বিয়ের জন্য একসাথে দুইটা করে ঢুকবে টোটাল 10 কেমন কথা রেগুলার করো নাই কেন বিয়ের ইলেকট্রন ধারণ ক্ষমতা ডি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 10টা তাহলে দুইটা করে দিও একসাথে দুইটা স্যার একটা পরমাণু যদি মানে সে বলে বল পি হয় আর পরটা যদি এস হয় তাহলে কি হবে একটা যদি পি আর একটা যদি এস তাহলে মানে এস এর জন্য আমরা এস আর এস এস এর জন্য একটা বক্স রাখবো পি এর জন্য তিনটা বক্স রাখবো সমস্যা নাই আচ্ছা ইলেকট্রন আমাদের কয়টা এখানে 6টা তাহলে 1 2 3 4 5 6 তাহলে এই সেটটা আগে আপনারা পি এর কাজ
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও
এন ও বলছে শুধু এন আর ও কি বলা হয় এটাকে কি বলা হয় নাইট্রাস অক্সাইড কি বলা হয় নাইট্রাস অক্সাইড কি বলা হয় কি বলা হয় তুমি কি বলা হয় স্যার কারা এখানে ওই এই মেটাল আছে নাইট্রিক অক্সাইড যাও এলা কারা এখানে নাইট্রিক অক্সাইড হ্যাঁ তারা তিথি তিথি না কি হবে স্যার শুধু তিথি হয়েছে আর কারা এখানে আমি বলছি এন ও এর নামটা কি হবে এটা হবে নাইট্রিক অক্সাইড তুমি বলছো নাইট্রাস অক্সাইড আচ্ছা পরে বললাম তোমরা ওই রকম দেখো এন টু ও নাইট্রাস অক্সাইড ইট মানে থ্রি এন ও নাইট্রিক অক্সাইড এন ও টু নাইট্রোজেন রাইট ও তার মধ্যে এইটাকেই বলা হয় লাফিং গ্যাস এবার কাজ করবো আমরা এন ও নাইট্রিক অক্সাইড নিয়ে তোমাদের এই টপিকগুলো তোমরা কোরআনে শিখতে পারবে না লিখিত দেব লিখিত দিবা স্যার শিখতে পাইনি স্যার পারো না এই টপিকগুলো শিখাবে না শিখাইনি স্যার এখান থেকে একটা এমসিকিউ আছে তুমি এটা শিখা তুমি তো মনে করো আমাদের কঠিন মনে হচ্ছে তুমি বাদ দিতে পারো এখান থেকে সিলেবাস আসবে না এটাই সত্য এমসিকিউ আসবে এটাই সত্য তুমি এক মার্ক এমসিকিউ দিবা না এক মার্ক তুমি দিবা না যেমন আমাদের এখানে একটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এক অধ্যায় আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখানে আমি আমি কেমিস্ট কথা বলছি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার তোমার এখানে ফানেল লাগবে তোমার এখানে পিপেট লাগবে তোমার এখানে বুলেট লাগবে এগুলো কি হাতে যেগুলো হাতে কলমে শেখার জিনিস সেগুলো খাতা কলম দিয়ে হবে না কিছু বলার কিছু যেমন স্ল্যাট ক্লিপার্স তোমার সমস্ত কথা বলছি জি স্যার স্ক্রু গজ এগুলো কি আঁকে আঁকে দিয়ে এগুলো হবে এগুলো নাড়তে হবে কিন্তু নাড়তে স্ক্রু গজ ঘুরাইতে হবে নাড়তে হবে তাই না আচ্ছা এন ও আমরা এন ও ও নিয়ে কাজ করব ঠিক আছে 1 2 3 4 5 6 7 সেটু আমাদের বন্ড অর্ডারের বিও 6 - 1/2 = 5/2 = 2.5 এম ও এর বন্ড অর্ডার 2.5 এম ও এর পয়েন্ট আসলে যায় আসুক এটাই আছে এটা করতে দেন না করতে দিব আমি শর্ট শিখাবো না আমি শর্ট ফর্ম দিব তারপরে আচ্ছা এটা গেল আমাদের বিস্তারিত জিনিস কথা হবে আমরা শর্ট ফর্ম শিখবো আমি আলোচনা করলাম শুধুমাত্র একটা এমসিকিউ রাইট করার জন্য আজকে একটা ক্লাস একটা এমসিকিউ রাইট করার জন্য একটা ক্লাস হলো আজকে এটা এডমিশন টেস্টে বলো আর তোমাদের টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো এই প্রশ্নটা আসবে এবং তুমি অ্যানসার করতে পারবে যদি পড়ে থাকো যদি কেউ পড়ে থাকে অ্যানসার করতে আসলে পারবে না না আচ্ছা তো আমরা S = 8 - A = 1 2
A minus A plus C A R G such a এই সূত্রটা মনে রাখতে হবে তাহলে চিন্তা করে দেখো এক্স দ্বারা বুঝবো আমরা মানে প্রথম উপাদান আর ওয়াই দ্বারা বুঝাবো দ্বিতীয় উপাদান যেমন এনও এটাকে ধরবো আমরা এন এটাকে ধরবো ওয়াইটাকে ধরবো ওয়াই যদি ও টু হয় তাহলে এখানে ও এখানে ও এন টু এখানে এন এখানে এন সি ও এখানে সি এখানে ও প্রথম উপাদান দ্বিতীয় উপাদান শেষ উপাদান এখন এ দ্বারা কি বুঝাচ্ছি তোমাকে মুখস্থ করে ছেলেপেলে মনে রাখো এই যে এন টু এর বন্ধন ক্রম কত সি ও এর বন্ধন ক্রম কত যেটা করলাম এগুলো কিন্তু তোমাদেরই বন্ধু বান্ধবী মুখস্থ করবে এটাই সত্য করবে কারণ ওরা বের করতে পারবে না সমস্যা হবে দেখো এখন আমরা এক এক্সাম্পল দিব প্রথমে কি কি দিছিলাম এস টু দিছিলাম তাই না আচ্ছা এখন আমরা সূত্র এখানে ফেলাবো এস এ আচ্ছা আমরা এস টু দিব এক্সাম্পল দিব কারণ ও টু দিব তাহলে বলো তো কেন দেখতে পড়ে বলি কেমন তো নাম না বলি একটু পড়ে বলি আচ্ছা এখানে আমরা ও নিব ইলেকট্রনটা হচ্ছে এ অর্থাৎ এই অক্সিজেনের যোগ্যতা স্তর কত রে অক্সিজেন আচ্ছা আমাদের এখানে কত আসলে তাহলে যেকোনো চার্জ হিসাব করে আসছে চার প্লাস মাইনাস টু 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 ওয়ান এটার জন্য ওয়ান আর শুধু ও টু এর জন্য বুঝো নাই বুঝো নাই রে না বুঝলে তোমার করতে দেবো দেখো আমরা কি কি আরো করছি এন টু করছি তাই না
তাহলে সূত্র ফেলাবো দেখো আমি আমি শর্টকাট করতেছি n x মাইনাস কত হবে 5 6 7 5 প্লাস n x মাইনাস 5 কোন সব 5 টা বলতে গেছো স্যার কোন প্লাস নাই কোন প্লাস নাই বলো 5 টা বলতে গেছো হ্যাঁ 5 টা বলতে গেছো আমি তো বলবো না এর কাছ থেকে শুনবা ধরো 5 কত থেকে আসলো কে বলো দেখো এবার অন্য এবার সিও দ্বারা করি কাকে মনে হচ্ছে করি আচ্ছা তাহলে সি এইট মাইনাস চার পাঁচ ছয় চার তাই না প্লাস এইট মাইনাস সিক্স চার চার কিছু নেই ভাগ দুই আচ্ছা এগুলো তো আমরা মনে মনে ভাগ দেবো তাহলে হবে তোমার চার চার এদিকে দুই ছয় আসছিল ওইখানে আগের থেকে কিছু আসছিল তার মানে ওটাও আমাদের ওই নিয়মটা হচ্ছে এটা কাজে লাগতেছে সব থেকে আমি সাজেস্ট করবো এই জিনিসটা মনে রাখার জন্য কারণ চার্জ দিয়ে বা যেভাবে হোক চার্জ মাইনাস থাক প্লাস থাক টু মাইনাস থ্রি মাইনাস যাই থাক না ওই নিয়মে স্যার চার্জ দিয়ে করা চার্জ দিয়ে ওই জায়গায় ভেজাল হইতো হিসাব জিজ্ঞেস করতে হয় ইলেকট্রন কমাই দিতে হয় সহজ মনে হচ্ছে ওইখানে চার্জ কম বেশি করতে হইতো ইলেকট্রন জিজ্ঞেস করা শিখাই দিচ্ছে আচ্ছা দেখো কারণ স্যার এটা এন ও এম এইট মাইনাস কত প্লাস দুই তখন আমার এটা ভাই হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে 11 12 12 প্রশ্ন আসছিল সি ও অনুর বন্ধন ক্রম কত বুঝতে দিছি 3 3 এখানে 2 3 1 2.5 এবার ঢাকা ইউনিভার্সিটির 8 9 এডমিশন আসছিল দেখো ঢাকা ইউনিভার্সিটির 8 9 প্রশ্ন আসছিল 8 9 সালে প্রশ্ন আসছিল এন ও অনুর বন্ধন বন্ধন ক্রম কত 2 3 1 2.5 বুঝতে পারছো আমি প্রমাণ দিলাম এটা আসলো রুয়েটে রুয়েটে এডমিশন টেস্ট আসলো 11-12 ঠিক আছে আচ্ছা হ্যাঁ আরেকটা আসছে এটা এটা তোমরা বের করবো আমি করবো এখানে অ্যান্সার দেওয়া নাই ঠিক আছে নিম্নের কোনটির বন্ধনী ক্রম সর্বোচ্চ নিম্নের কোনটির বন্ধনী ক্রম সর্বোচ্চ প্রশ্নটা লিখে নাও আমি অপশন করে দিচ্ছি নিম্নের নিম্নের কোনটির বন্ধনী ক্রম সর্বোচ্চ নিম্নের কোনটির বন্ধনী ক্রম সর্বোচ্চ অপশন এর নম্বর অপশন ছিল এটা আসছিল আমার রুলসটা সহজ হবে আমার রুলসটা কোন হবে অ্যান্সার কোনটা হবে
জন্য এতক্ষণ থেকে বকবক করতেছি কিন্তু একটা এমসিকিউ যেন একটা এমসিকিউ তোমার এক মাস পাইলাম আমি ধরো মাত্র এক মাস পাইলাম তাই অ্যাডমিশনে হোক সাইডে পড়তে হবে তাই হোক প্রশ্নটা না প্রশ্নটা কি ছিল মানে এম টু তোমার ক্ষেত্রে এম টু প্লাস যা হোক প্রশ্ন ছিল নিম্নের কোনটির গড় বিক্রম সর্বোচ্চ প্রশ্ন নিম্নের কোনটি বন্ধনী ক্রম বন্ধনী ক্রম সর্বোচ্চ নিম্নের কোনটি বন্ধনী ক্রম সর্বোচ্চ বি নাম্বার আচ্ছা কেটে করছে করছো করছো কত বাড়ছে আমাদের মান
হাইড্রোজেন আমি তখন একটা নিচ্ছিলাম হাইড্রোজেন দেওয়ার সময় হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে এইটের জায়গায় বসাবা দুই হাইড্রোজেন এবং হিলিয়ামের জায়গায় এইটের জায়গায় বসাবা দুই এটা নিয়ম টেকনিক না দুই করে বসাবা হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে তখন আমি হাইড্রোজেন হাইড্রোজেন এক্সাম্পলটা দেওয়ার সময় আমি মিশিয়ে দিছিলাম মনে করে মিশিয়েছি কেন বসে পরে বলে একটু বইয়ানো তুমি এম টু ক্লাস এই জিনিসগুলো করবো আমার তুমি এই জিনিসটা ফলো করবা দুনিয়ার সবকিছু হবে শেষ আজকে বাসায় গিয়ে যখন কোন টেস্ট পেপার পাবা সব টেস্ট পেপার বের করবা এখানে আছে এখানে আমাদের এখানে আছে টেস্ট পেপার ফলো করবা যত রকম প্রশ্ন আছে সব প্রশ্ন আমি করবো তুমি এরকম করে করবা যদি না হয় তখন আসে বলবো যে সব বুঝতে হলো না এই বুঝবা তুমি পারবো না তোমার ব্যর্থতা আমি করেছি অবস্থান্তর মৌল জটিল যৌগ গুলা তারপরে তোমার হাইড্রোজেন বন্ধন কোনটা পানিতে দ্রবণীয় হবে কোনটা হবে না তড়িৎ বিন্যাসের কথা যেগুলো পড়াইছি সেগুলো আসবে তুমি পারবে না তোমার ব্যাপারটা পরীক্ষা তো নিবেছি বলছি তবে একটু পরে যা হোক আরেকটা জিনিস আমি আলোচনা করব দেখো আন্তঃনাবিক আকর্ষণ বল কি জিনিস আন্তঃনাবিক আকর্ষণ বল কি জিনিস আকর্ষণ বল সেটা হচ্ছে আকর্ষণ বল অনেক ধরনের আছে তার মধ্যে আকর্ষণ বল
হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন ডাইহেড্রাল না কেন কারণ কি আমরা হাইড্রোজেন বন্ধন করছি কেন করছি আমরা জানি এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসবে সৃজনশীল আমি রিসেন্টলি একটা পরীক্ষা নিব আমার জন্য সৃজনশীল টাইপ অফ নিয়ে আলোচনা করা শেষ মোটামুটি শেষ এবং এগুলো এবার আসবে তোমার টেস্ট পেপার খাটবা দেখবা যে এই টপিকগুলোর মধ্যে সৃজনশীল আসছে কিনা এই যে বন্ধন করে আলোচনা করলাম এখান থেকে সৃজনশীল কেউ দেখাইতে পারবে না যে আসছে হ্যাঁ আসছে কোথায় ক্ষেত্রে প্রযোজ্য তো ডাইপোল জিনিসটা কি এটা আমরা শিখবো কল মানে কি কল মানে কি কল মানে মেরু নর্থ পোল সাউথ পোল উত্তর মেরু দক্ষিণ মেরু পোল মানে এই ধরনের বল নয় আচ্ছা ডাইপোল দুইটা মেরু বা দুইটা পোলের সৃষ্টি দেখো দেখো রুচি নষ্ট মনে করো এই মনে করো এটা একটা পোলার অণু পোলার অণুগুলা মূলত কি হয় পোলার অণুগুলা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য দুই পাশে দুইটা মেরু সৃষ্টি হয় চার্জের সৃষ্টি হয় আংশিক চার্জের সৃষ্টি হয় যেটাকে আমরা বলি আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক পানির সময় আমরা বুঝছিলাম এই পানি যখন আমরা পানি আলোচনা করছিলাম তখন আংশিক ক্ষেত্রে হ্যাঁ পোলার যৌগ বুঝো এই পোলার যৌগ মানে পোলার যৌগ আমি আলোচনা করছিলাম এটা ছিল 2.1 কত ছিল 3.5 প্রাথমিক অবস্থায় এক এই সময় লাগবে রে এভাবে আচ্ছা কে বাসায় যাবে কে বাসায় কে আসবে আর কেউ আছে যেমন যদি বক্স আকারে দেখায় এখানে দুইটা এখানে তার মধ্যে দুইটা কে বলতেছি আমরা লং পেয়ার নাকি রে এই দুইটা হচ্ছে লং পেয়ার আর এগুলা কে বলতেছি আমরা বন্ড পেয়ার নাকি না স্যার ভুল বললেন বন্ড পেয়ার লং পেয়ার লং পেয়ার লং পেয়ার বিপি বন্ড পেয়ার আমি এই ইলেকট্রনগুলোকে যদি সাজাই প্রাথমিক অবস্থায় যখন বন্ধন অংশ গ্রহণ করে তখন এটা কোথায় ইলেকট্রন গুলা
প্রাথমিক অবস্থা যখন বন্ধন অংশগ্রহণ করে তখন মাঝখানে থাকে একটা পর্যায়ে দেখি আমরা এই ইলেকট্রন গুলা যাবে অক্সিজেনের কাছে কোথায় যাবে অক্সিজেনের কাছে যেহেতু অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রন গুলাকে টানতেছে নিচের দিকে টানতেছে কারণ কিছু কারণও আছে ঠিক তেমনি ভাবে পলার যৌগগুলোর ক্ষেত্রে বা আমরা দেখলাম পলার যৌগগুলোর ক্ষেত্রে দুইটা চার্জের সৃষ্টি হয় একটা পজিটিভ মনে করো এটা একটা অণু বা যৌগ আরেকটা অণু এখানে আছে আরেকটা অণু এখানে আছে যার একটা পজিটিভ চার্জ এখানে আরেকটা নেগেটিভ চার্জ এখানে এটা একটা ডাইপোল এটা একটা ডাইপোল আর কি বলে ডাইপোল এই ডাইপোলের মধ্যে যেটা আকর্ষণ বল সেটাকেই বলবো আমরা ডাইপোল আলু ডাই আমি থাকবো
এক্সাম আপনি বলেন বলতে এম আই এস টি আর ওয়াই কেমিস্ট্রি কেমিস্ট্রি ফার্স্ট পেপার জেনারেল টপিক হইছে সেন্ট্রাল টপিকের মধ্যে টপিক তো অনেক হইছে পুরো অধ্যায় পুরো অধ্যায় পুরো অধ্যায় আপনারা কি শুনেন কি আমি নাটক আর এই নাম্বারটা আমি বাসায় পাঠাবো হ্যাঁ আচ্ছা সিকিউ তো সিকিউ কেন হচ্ছে একটি থাকবে সিকিউ এমসিকিউ দিবে কে এটা क्वेश्चन হ্যাঁ স্যার নাম্বার क्वेश्चन শুরু হচ্ছে আইসি তো কত জানো বলেন বলিও আমি এখন কথা দেখাবো একটু একটু স্যার কত কত আই দিন তো এটা তোমার থাকবে কাজ মাইনে করবে না শুরু হচ্ছে একটা থাকবে কবে কবে হবে আমার তো আছে শনিবারে রবিবারে সোমবার সোমবার আমার তো আছে আমার কাছে এই সিলেবাসই পড়তে হবে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আলোচনা করব জেনারেল রুলস বলব আচ্ছা স্যার আইসির কথা আমরা মূলত প্রশ্ন সলভ করব কথা শেষ ঠিক আছে ওকে স্যার দুইটা রাখতে পারেন স্যার